আসসালামু আলাইকুম। তৈয়বুর তুহিন হাসানের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ ভয়েস চেঞ্জের পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ভয়েস সেটি আজ তুলে ধরবো, ভয়েস চেঞ্জ সেটি তুলে ধরবো। গত ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ তুলে ধরেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় মনে রাখবে পরীক্ষায় সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স থেকেই ভয়েস আসে, আর অন্যান্য টেন্স থেকে খুবই কম আসে। প্রায় 95% অথবা 96%, 97% ভয়েস চেঞ্জই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে আসে, আর অন্যান্য 1%, 2% টেন্স ভয়েস চেঞ্জ শুধু অন্যান্য টেন্স থেকে আসে। তাই এই দুটি টেন্সটি আমি আগেই তুলে ধরেছি। গত ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি ভয়েসের সেটি তুলে ধরেছিলাম, আজ পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসটা তুলে ধরেছি। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভে এই সাবজেক্ট যদি আই থাকে তাহলে প্যাসিভে মি হয়ে যায়, হি থাকলে হিম হয়ে যায়। গত ভিডিওতে আমি এগুলো তুলে ধরেছিলাম, তোমরা এটি মুখস্থ করে রাখবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব টু অবজেক্ট, আমরা জানি টেন্সের যে স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েসের ঠিক সেই স্ট্রাকচার, এবং এর প্যাসিভ ভয়েস হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। অবজেক্ট আগে চলে আসবে, তারপরে ওয়াজের আনতে হবে, তারপরে ভার্ব 3 বসবে, তারপরে বাই, তারপরে এই সাবজেক্ট লাস্টে চলে যাবে। আর যদি সেন্টেন্সটা একটু বড় হয়, তাহলে অবজেক্টকে দুই ভাগে ভাগ করতে হবে। সেভাবে তাহলে স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট, তারপরে ভার্ব টু, অবজেক্ট 1, অবজেক্ট 2, মানে অবজেক্টকে দুই ভাগ করতে হবে। যদি একটু বড় হয় সেন্টেন্সটি তাহলে অবজেক্টকে দুই ভাগ করে ফেলতে হবে। সাবজেক্ট, ভার্ব টু, তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সেভাবে। আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হবে এই অবজেক্ট 1 প্রথমে বসে যাবে, তারপর ওয়াজের আনতে হবে, তারপর ভার্ব 3, তারপরে এই অবজেক্ট 2, তারপরে বাই, তারপরে এই সাবজেক্ট আনতে হবে। উদাহরণের সাহায্যে লক্ষ্য করা যাক। আমি বড় দুটি উদাহরণ লাস্টের 3 এবং 4 নম্বর উদাহরণ তুলে ধরেছি, এবং প্রথম যদি ছোট বাক্য থাকে, অবজেক্ট ছোট করে থাকে, তাহলে প্রথম দুটি উদাহরণ আমি এখানে তুলে ধরেছি, এবং লাস্টের দুটি উদাহরণ আমি বড় বাক্য দিয়ে তুলে ধরেছি। যদি অবজেক্ট দুটি বাক্য থাকে, প্রথম যদি অবজেক্ট একটি থাকে, যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম বা আমি ভাত খেলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স, ইট এট, তাহলে এটা দ্বিতীয় রূপ, এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে তাহলে প্যাসিভ হয়ে যাবে, রাইস আগে চলে আসবে অবজেক্ট, তারপর ওয়াজার আনতে হবে, আর যদি অবজেক্ট প্লুরাল হয়ে থাকে তাহলে ওয়ার আনতে হবে, রাইস ওয়াজ, ভার্বের 3 নম্বর, ইট এট, ইটেন, তারপরে বাই, তারপর আই থাকলে মি হয়ে যায়, যা গত ভিডিওতে আমি তুলে ধরেছিলাম এবং আমি প্রথমে এখানে উল্লেখ করেছি। দ্বিতীয় যে উদাহরণ সেটি হচ্ছে দে প্লেড ফুটবল, এটি হচ্ছে তারা ফুটবল খেলেছিল, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে অবজেক্ট আগে আনতে হবে ফুটবল, তারপরে ওয়াজ আনতে হবে স্ট্রাকচার, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজ আনতে হবে, ফুটবল সিঙ্গুলার ওয়াজ, তারপরে ভার্বের 3 নম্বর প্লেড, তারপরে বাই, তারপরে দে থাকলে দেম হয়ে যায়। তৃতীয় যে উদাহরণ, যদি একটু বড় অবজেক্ট দুটি ভাগ থাকে তাহলে কেমন করতে হবে? হি প্রডিউসড পেডি অন আদার্স ল্যান্ড, সে ধান উৎপাদন করেছিল অন্যের জমিতে, হি প্রডিউসড পেডি অন আদার্স ল্যান্ড, তাহলে পেডি অবজেক্ট 1, আদার্স ল্যান্ড অবজেক্ট 2, তাহলে প্যাসিভ ভয়েসে পেডি অবজেক্ট 1 আগে আনতে হবে, তারপরে ওয়াজ, তারপরে ভার্বের 3 নম্বর প্রডিউসড, তারপর অবজেক্ট 2 আনতে হবে, যা স্ট্রাকচার আমি তুলে ধরেছিলাম এখানে। যদি অবজেক্ট বড় হয় তাহলে দুই ভাগে ভাগ করতে হয়, অবজেক্ট 1 প্রথমে আনবো আর এখানে অবজেক্ট 2 আনবো, তাহলে এখানে অবজেক্ট 1 পেডি, তারপরে ওয়াজ, ভার্বের 3 নম্বর, তারপরে অন আদার্স ল্যান্ড অবজেক্ট 2, তারপর বাই, হি থাকলে হিম বসবে, এভাবে। চতুর্থ যে উদাহরণ সেটি হচ্ছে হি কাল্টিভেটেড হিজ ল্যান্ডস ওয়েল, সে চাষ করেছিল তার জমিগুলো ভালোভাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। কি দেখে বুঝলাম পাস্ট ইনডিফিনিট টেন্স? এই যে এখানে ভার্বের 2 নম্বর রূপ কাল্টিভেট, কাল্টিভেটেড, তাহলে হিজ ল্যান্ডস অবজেক্ট 1 এবং ওয়েল ভালোভাবে এটি হচ্ছে অবজেক্ট 2, তাহলে হিজ ল্যান্ডস, তারপরে হিজ ল্যান্ড যেহেতু প্লুরাল মানে একের অধিক, তাহলে ওয়ার আনতে হবে, হিজ ল্যান্ডস ওয়ার, ল্যান্ডস অনেকগুলো জমি, হিজ ল্যান্ডস ওয়ার, ভার্বের 3 নম্বর কাল্টিভেটেড, তারপর অবজেক্ট 2 ওয়েল, তারপরে বাই, হি থাকলে হিম, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স গত ভিডিওতে তুলে ধরেছিলাম, আজ পাস্ট ইনডিফিনাইট টেন্স তুলে ধরলাম। এই দুটি টেন্স থেকেই সবসময় পরীক্ষায় ভয়েস চেঞ্জ আসে। তোমরা এই দুটি টেন্স খুব সুন্দরভাবে শিখে রাখবে এই ভিডিও থেকে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা এখান থেকে কমেন্ট করতে পারো। আগামী ভিডিওতে আমি আরেকটি ভয়েস চেঞ্জ নিয়ে হাজির হবো। তো এবার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।